নির্বাচনী ট্রেন চলছে। এই ট্রেন কারো বাধায়, কারো কথায় আর কোথাও থামবে না। পৃথিবীর বহু দেশেই নির্বাচন, এর মধ্যে ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা অনেক দেশেই নির্বাচনটা হয় অনেক সময় বিরোধী দলের অনুপস্থিত। তো সেসব নির্বাচনকে কেউ কিন্তু অবৈধ মনে করে না, কারণ যে নির্বাচনে জনগণ ভোট দিতে আসে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেখানে দু একটা দল না আসলে নির্বাচন অবৈধ হয়ে যাবে, অংশগ্রহণমূলক হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। ইফতেখারুজ্জামান সাহেব, বদিউল আলম মজুমদার, তারা দিন রাত অবিরাম এই নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলছে। তারা যে এ পর্যন্ত 273টা গাড়ি আগুন জ্বালানো হয়েছে সেটা নিয়ে কথা বলে, প্রতিদিন ভাঙচুর হচ্ছে হরতালের নামে, অবরোধের নামে, এ নিয়ে তারা কোনো কথা বলে না। যারা নির্বাচনকে বাধা দিচ্ছে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। আজকে 30টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে, এটা একটা বিরাট সাফল্য। 30টি রাজনৈতিক নিবন্ধিত এবং বিএনপিরও আমরা কয়জনের নাম বলব, এই যে একরামুজ্জামান, মঞ্জুর আলম, শকত মাহমুদ, তৈমুর আলম খন্দকার, শমশের ববিন চৌধুরী, শাহজাহান উম্মর, নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, এ কে এম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের অংশগ্রহণে উৎসব মুখর যেটি যে নির্বাচন সেটাই সত্যিকারের নির্বাচন। এখানে কোনো রাজনৈতিক দল আসলো কি আসলো না, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। জনগণের অংশগ্রহণটা কেমন সেটা হচ্ছে সবচেয়ে বেশি করে আমাদের ভাবনার বিষয়। আমি একটা কথা বলতে চাই, নির্বাচনী ট্রেন চলছে, এই ট্রেন কারো বাধায়, কারো কথায় আর কোথাও থামবে না, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে, যে যত বাধাই দিন। বিএনপি নামক একটি দল আজ সহিংসতা, সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার যে চক্রান্ত করছে, এখন আবার নতুন করে আন্দোলনের কথা বলছে। তারা তো আন্দোলন করছে, একটা হরতাল, একটা অবরোধ সফল হয়েছে এ পর্যন্ত, আমি চ্যালেঞ্জ করছি একটাও সফল হয়নি, সন্ত্রাস করতে পেরেছে, আগুন সন্ত্রাস করতে পেরেছে, কিন্তু জনগণের অংশগ্রহণ, জনগণের সাড়া নিয়ে তারা কোনো আন্দোলন সফল করতে পারেনি, ভবিষ্যতেও পারবে।